যশোরে ছাত্র লীগের বর্ধিত সভায় দুপক্ষের মধ্যে হট্টগোল হাতাহাতির ঘটনা ঘটেছে। এই সময় অডিটোরিয়ামে উপস্থিত ছাত্র লীগের নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতল বিশিষ্ট অডিটোরিয়াম থেকে হুড়ুহুড়ি করে অনেকেই বাইরে বের হতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় যশোর জেলা পরিষদের অডিটোরিয়ামে এই হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। আগামী 24 নভেম্বর যশোরে শেখ হাসিনার দলীয় জনসভা সফল করতে বর্ধিত সভার আয়োজন করে যশোর জেলা ছাত্রলীগ।